একটি নতুন সকাল নতুন করে দেখার সব কিছু স্বাগত জানা একাত্তর সকালে আপনাদের সাথে আছে আমি বন্যা মির্জা শুরুতেই জেনে নেব আজকের প্রধান শিরোনাম আজ জেলা পরিষদের ভোট চাপের কথা অস্বীকার কাদের রসিকতা দেখছে বিএনপি স্বেচ্ছায় নয় স্বামীর চাপ আর সামাজিক কারণে জঙ্গিবাদের জড়াচ্ছে নারীরা দাবি পুলিশের বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রালম্যান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হেরেছে নামটি আমরা দেখে নিলাম আজকের প্রধান প্রধান শিরোনাম দেখে নেব শুরুতে রয়েছে প্রথম আলো পরিবার ভিত্তিক ইউনিট জঙ্গিদের নতুন কৌশল নিষেধ না মেনে এগারো সংসদ সক্রিয় নিজ জেলার ভোটে দৈনিক সমকাল এমপিদের প্রভাব ও টাকা নিয়ে উদ্বেগ কালের কণ্ঠ এমপি সামলাতে হিমশিম ইসি দৈনিক ইত্তেফাক অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না দৈনিক যুগান্তর গোয়েন্দা ইউনিট হচ্ছে দুদক আচরণ দুদকে আরেকটি খবর আছে এখানে বিধি ভাঙছেন এমপিরা তবু কোনো ব্যবস্থা নেই নেই কোনো ব্যবস্থা ভোরের পাতা জেলা পরিষদ ভোট আজ সকালের খবর জেলা পরিষদ নির্বাচন আজ দৈনিক জনকণ্ঠ লক্ষ্যমাত্রা পাঁচ মাসেই সঞ্চয়পত্র বাংলাদেশ প্রতিদিন বিদ্রোহীদের চ্যালেঞ্জের ভোট আজ আলোকিত সময় রাজধানীর যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ঢাকার বাইরের পত্রিকা দৈনিক সানশাইন জেলা পরিষদে ভোট আজ রাজ্যের পনেরো কেন্দ্রে ভোট গ্রহণ কঠোর নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রাম মঞ্চ আজ জেলা পরিষদ নির্বাচন চট্টগ্রামে তিপ্পান্ন সদস্য হাজার ভাগ্যে একচল্লিশ ভোটারের হাতে দৈনিক সোনালী সংবাদ জেলা পরিষদ নির্বাচন আজ ঢাকার বাইরের সবকটি পত্রিকায় এই খবরটি করেছে সবুজ সিলেট সিলেটে কাল থেকে ইস্তেমা দৈনিক সাঙ্গু জেলা পরিষদ নির্বাচন আজ রংপুর চিত্র যানজটে বছরের ক্ষতি সাতাশশো কোটি টাকা প্রিয় চট্টগ্রাম আর জেলা পরিষদ নির্বাচন ভোট বেচা কেনার অভিযোগ কুমিল্লার কাগজ কুমিল্লায় ১৬ পদে ষাট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিপ্পান্ন জন দৈনিক করতোয়া জেলা পরিষদ নির্বাচন জেলার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাইশ জেলার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলার মানুষ কুড়িগ্রামে শ্রোধকের জন্মদিন পালন এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমাদের আজকের বিষয় শিক্ষার আদর্শ লক্ষ্য শিক্ষার অনেকগুলো কাজের একটি হচ্ছে ব্যক্তির মূল্যবোধের বিকাশ ঘটানো এই শিক্ষা আনুষ্ঠানিক যেমন হতে পারে তেমনি হতে পারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ও বিশ্ববিদ্যালয় চকচকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আধুনিক তরুণেরা পারে না শুদ্ধ বাংলা বা ইংরেজিতে কথা বলতে লিখতে সেরকম একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো শিক্ষার আদর্শ লক্ষ্য আমাদের সাথে কথা বলতে আছেন অধ্যাপক জহিরুল হক প্রো ভাইস চ্যান্সেলার ইউনিভার্সিটি অফ লিবার আর্টস এবং আছেন তহিদুল হক ঢাকা শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় শুভ সকাল একটা বড় পরিসরের আলোচনা যদিও শিক্ষার আদর্শ লক্ষ্য আমরা প্রথমেই জহিরুল হক আপনার কাছে যাই শিক্ষার আদর্শ লক্ষ্য আমরা জানি একভাবে শিক্ষার আদর্শ লক্ষ্য বিষয়গুলো কি কিন্তু আমরা একটু বলে নিয়েছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ছাত্ররাও একটা পর্যায়ে গিয়ে আসলে শুদ্ধ বাংলা শুদ্ধ ইংরেজি কোনোটাতেই কথা বলতে পারছেন না তার মানে আমরা যা চাইছি সেটি আসলে ঘটছে কিনা আপনি বলবেন লক্ষ্য আদর্শ লক্ষ্য আসলে তো আমাদের শিক্ষার লক্ষ্য শিক্ষাই লক্ষ্য আর শিক্ষা বলতে তাহলে আমরা কি বুঝি লক্ষ্যটা কি আসলে মানব সম্পদের উন্নয়ন মানব সম্পদের উন্নয়নের মধ্যে দেশের উন্নয়ন জাতির উন্নয়ন এবং সারা পৃথিবীর উন্নয়ন এটাই তো আমাদের উদ্দেশ্য আমরা আসলে সুখী হতে চাই সুখী হতে হলে শিক্ষার বিকল্প নাই একটা সুখী মানুষ তখনই হতে পারে যে সার্বিকভাবে সার্বিকভাবে নিজেকে জানে সমাজকে জানে সমাজের মানুষগুলিকে জানে এখন আপনি যে কথাটা বললেন যে অনেক সময় ঝকমকে একটা সার্টিফিকেট বা সনদ থাকলেই শিক্ষিত হওয়া যায় না আমরা যদি আমাদের প্রাইমারি বিশ্ববিদ্যালয় থেকে স্কুলগুলো থেকে শুরু করি দেখব যে আসলে আমাদের অর্জনটাও কিন্তু একদম কম না আমাদের বাংলাদেশে এই মুহুর্তে প্রায় প্রত্যেকটা উপজেলায় এক গড়ে এক হাজার করে মানে প্রাইমারি স্কুল আছে আর আপনার সাড়ে চার কোটির উপরে আমাদের প্রাইমারি বিশ্ব স্কুলগুলোতে শিক্ষার্থী আছে আপনি যদি নিউজে মানে দেখে থাকেন দুই একদিনের পত্রিকায় গত দুই একদিনের দেখবেন যে সরকারের পরিকল্পনা অনুসারে তারা কোটি বই বিতরণ করবে জানুয়ারি এক তারিখে গত বছর হিসেবটাও কিন্তু একদম খারাপ না তেত্রিশ কোটি বই তারা বিতরণ করেছিল চার কোটি একুশ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে তো এটা কিন্তু একটা বড় অর্জন এই যে শিক্ষার্থী আছে এখানে আমাদের শিক্ষার জন্য উপযোগী শিক্ষার্থীর আটানব্বই ভাগে কিন্তু এখন স্কুলে আসতেছে যদিও তার ভিতরে বিশ পার্সেন্ট কি বলে ড্রপ আউট বলে আমরা ইংরেজি ভাষা না দুই হাজার পাঁচ সালে ড্রপ আউটের সংখ্যা ছিল সাতচল্লিশ শতাংশ এখন সেটা বিশ শতাংশে আসছে সুতরাং আটাত্তর শতাংশ কিন্তু অলরেডি থেকে যাচ্ছে তারা প্রাইমারি স্কুল শেষ করছে তাহলে আমরা যদি ধরে নিই যে আটাত্তর শতাংশ থেকে যাচ্ছে এবং তারা প্রাইমারি শেষ করছে তারা আসলে শেষ করে কি করছে সেই পর্যন্ত করেই বা আসলে সেটি কোনো কাজে কোথাও লাগছে কিনা না আসলে শুধু প্রাথমিক বিদ্যালয়ে শেষ করে তাদের কাছ থেকে খুব বেশি আশা করাটা ঠিক হবে না কারণ কি ইউরোপের স্কুলগুলোতে তারা বারো ক্লাস পর্যন্ত তাদের জন্য ম্যান্ডেটারি আর আমাদের দেশে হচ্ছে শুধুমাত্র পাঁচ ক্লাস পর্যন্ত তো আমাদের এটাকে অন্তত এইট ক্লাস পর্যন্ত ম্যান্ডেটারি করতে হবে তাহলে আমরা আমার মনে হয় সে ভালো করে পত্রিকাও পড়তে পারবে না ভালো একটা জিনিস বুঝবেও না সেক্ষেত্রে আমাদের যে যে বাধ্যতামূলক এডুকেশন যেটাকে সেটাকে ফিফথ ক্লাস পর্যন্ত না রেখে এটাকে অন্তত এইট ক্লাস পর্যন্ত করা উচিত বা কেন বেশি বেশি নয় তবে এখানে একটা জিনিস কিন্তু আমি বলি উন্নত বিশ্বে যে আপনার বারো ক্লাস পর্যন্ত ম্যান্ডেটরি সেখানে কিন্তু আমাদের দেশের লোকজন আবার অনেক সময় অনেকটা না বুঝেই আমরা সমালোচনা করি যেমন অনেকে বলে শিক্ষার পাশের হার এবছর আশি শতাংশ প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে কথার কথা এটা তারা অনেক বেশি মনে করে যে এটা কোয়ালিটি মেনটেন করা হয় না বোধ আমি এটার সাথে দ্বিমত পোষণ করি কারণ আমি উন্নত বিশ্বের অনেক এডুকেশনের সাথে পরিচিত আমি বারো চোদ্দ বছর একটা না ইউরোপে ছিলাম রাশিয়ার উদাহরণ দিই রাশিয়ার কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট সেখানে তারা বারো ক্লাস পর্যন্ত তাদের ম্যান্ডেটরি সেখানে তারা বারো তাদের ফিলোসফি হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে যদি বারো ক্লাস শুধু ক্লাসে আসে এবং যায় হি আর শি হ্যাজ টু বি পাসড তাকে পাশ করে দিতে হবে কারণ সে শুধু সে যদি শুধু পত্রিকা পড়তে পারে কথা বলতে পারে সুন্দরভাবে একটু মানুষের সাথে মিশতে পারে কমিউনিকেট করতে পারে দ্যাটস না কারণ সেখানে এসে আসার ফল আসে এবং যায় শিক্ষকদের সাথে মিশে বন্ধু বান্ধবদের সাথে মিশে এই যে লার্নিংটা এইটা হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা তাদের কাছ থেকে কেউ গবেষণা আশা করে না সুতরাং আমাদের দেশের মানুষের কিন্তু একটা ভুল ধারণা আছে যে হাই স্কুল পাশ করা মানে তাকে একদম সব কিছুতে পণ্ডিত হবে তবে তবে ইউজিসি চেয়ারম্যান হতে হবে না তবে ইউজিসি চেয়ারম্যান মান্নান স্যার খুব সুন্দর একটা কথা বলেন সে বলছে কি দেখেন হায়ার এডুকেশন শর্টকাটে হয় না তবে উচ্চ শিক্ষায় যারা যাবে সেই ব্যাপারে আমাদেরকে একটু চুজি হতে হবে কারণ উচ্চ শিক্ষাটা আবার সহজলভ্য হলে চলবে না দ্যাট ইজ দ্য ডিফারেন্স কিন্তু আমরা যখন দেখে থাকি যে প্রাইমারি লেভেল থেকেও যখন আসলে আমরা যতটুকু আশা করছি ততটুকু পাচ্ছি না পাচ্ছি না সেক্ষেত্রে কারণটা কারণটাও আমি জানি সেটা কারণটা হচ্ছে আমাদের দেশের মানুষ ট্রেনিংয়ের প্রশিক্ষণ যেটাকে বাংলা বলি ট্রেনিংয়ের উপর আমাদের আস্থা একদমই নেই আসলে সারা দুনিয়াতে সব কিছু হচ্ছে ট্রেনিংয়ের উপর চলে কারণ আপনি ফর এক্সাম্পল আমাকে আমি কি ক্লাসে পাস করার সাথে সাথে কি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি কিন্তু পাস করার সাথে সাথেই তো আমি একজন ভালো শিক্ষক হব না আমাকে ভালো একটা প্রশিক্ষণ দিতে হবে আমাদের দেশে যেটা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে কেবল পাশ করে সে অ্যাপ্লিকেশন করে মানে কী বলে একটা প্রসিজারের মাধ্যমে সে গেট শিক্ষক হয়ে যায় শিক্ষক হিসেবে নিযুক্তি হওয়ার পরে তার যে প্রশিক্ষণ দরকার সেটা আমাদের একদম হচ্ছে না মানে শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের প্রশিক্ষণটা আমরা তহিদুল হকের কাছে যাব তহিদুল হক আমরা আসলে শিক্ষার মান আদর্শ আদর্শ লক্ষ্য আমরা জানি কিন্তু সেই আদর্শ লক্ষ্যর সাথে মানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে কথা বলছিলাম যে আসলে যদিও বা শিক্ষা একটা পর্যায়ে গিয়ে হয়তো প্রাইমারি হোক আর হায়ার সেকেন্ডারি হোক যদি কেউ পাশ করেও ফেলেন তারপরে যদি কেউ না পড়েন খুব বেশি তারতম্য কিন্তু তাদের আচরণে বা নানান কিছুতেই থাকছে না বা কাজের সুযোগ সুবিধাও থাকছে না আমরা দেখি না সেটা আপনি কি বলবেন ধন্যবাদ দেখুন শিক্ষার আদর্শ লক্ষ্যটা তো অনেক বড় একটা ক্যানভাস এটা খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করা খুব ডিফিকাল্ট তবে আমরা দেখছি যে এই যে শিক্ষার আদর্শ লক্ষ্য এবং এর সাথে আপনি যে কোয়ালিটির কথা বললেন মানে এটা কিন্তু আমরা সময়ের কোয়ালিটিটা না হলে আসলে আদর্শ লক্ষ্যে পৌঁছানো সম্ভব না সেটাই বলছি যে এর সাথে কিন্তু সময়ে আমরা দেখছি আমাদের দেশের কথা যদি আমরা বলি সময়টা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অর্থে যে আমরা একটা সময় দেখেছি বা ক্ষেত্রবিশেষে বিশেষে শুনেছি বা পড়েছি যে মেট্রিকুলেশন বা মেট্রিক পাশ করলে দলে দলে লোকজন দেখতে আসতো এখন কিন্তু মাস্টার্স পাশ করলে অনেকে হয়তো সরাসরি না বললেও মনে মনে বলতে পারে যে বেকারের দলে আরেকজনের সংখ্যা বাড়লো এখন আমরা দেখছি আমাদের দেশের শিক্ষাটা একদম প্রাইমারি থেকে হায়ার এডুকেশন অনেকগুলো স্ট্রিমে বিভক্ত আবার প্রাইমারি এজুকেশনের মধ্যে অনেকগুলো স্টেজ রয়েছে আপনি ইংরেজি ইংরেজি ভার্শান মিডিয়াম মাদ্রাসা তারপরে জেনারেল এডুকেশন থেকে সে অনেকগুলো এখন এই মঞ্চে একবার আমি বলেছিলাম আপনি ছিলেন সেদিন সেটা হলো যে শিক্ষার মাধ্যমে একটি জাতি তার ইয়াং জেনারেশনকে কোথায় নিয়ে যেতে চায় তার একটা গোল ঠিক করা যে আমি আমার জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করে আমি কি করব কারণ আমাদের দেশের বিভিন্ন সময় আমরা দেখেছি যে শিক্ষার সাথে যে প্রক্রিয়াগুলোকে জড়িত মানে সম্পৃক্ত করা হয়েছে সেটা স্টুডেন্টদের কোয়ালিটি যাচাইকরণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যেমন শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলি এটা তো আমাদের দেশে একেবারে বলা যেতে পারে কি নাই বললে চল এভাবে আমরা বলতে চাই না কিন্তু যা আছে এটা আসলে বলার মতো না এটা দরকার এটা কিন্তু আমাদের দেশে একটা আবার শিক্ষকদের মাঝে একটা ব্যাপার কাজ করে যে আমি শিক্ষক আমাকে আবার কে প্রশিক্ষণ দেবে কিন্তু আসলে বিষয়টা তা না প্রশিক্ষণের মধ্যে দিয়ে তার কারণ পড়ানোটা কিন্তু আসলে এক ধরনের শিল্প আমরা মানে টেক মানে কথা বলা তারপর তার বাচনভঙ্গি সবগুলো নির্ভর করে তো ওই শিল্পটা কিন্তু তাকে আয়ত্ত করতে হয় এই তাকে ওয়ার্কশপ সেমিনার এই বিষয়গুলো কিন্তু শিক্ষকদের দরকার হয় এখন আমাদের দেশে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু নানান রকম বিষয় প্রয়োজন প্রয়োজন এখন সেটা হয়তো ইউনিভার্সিটি লেভেলে কিছুটা হলেও আমরা সম্পৃক্ত কিন্তু আমি যদি প্রাইমারি স্কুলের কথা বলি আমি যদি সেকেন্ডারির কথা বলি সেইখানে কিন্তু আমাদের দেশে আছে প্রশিক্ষণ যে হয় না তা না হয় কিন্তু সেগুলো আসলে ওইভাবে না আমার কাছে মনে একটা ট্রেডিশনাল ফ্রেমের মধ্যে তাদেরকে বেঁধে ফেলা হয় এবং এই কারণে আমাদের ওই বিষয়টি দাঁড়াচ্ছে কোয়ালিটির এরকম দাঁড়াচ্ছে যে আমরা রেজাল্ট সর্বস্ব একটা পড়াশোনার প্রতি আমরা আগ্রহ হচ্ছে তাতে আদর্শ এবং লক্ষ্য দুটই নষ্ট দুটোই নষ্ট কারণ এখন আমার আমি ইউনিভার্সিটিতে পড়াই আমার কাছে মনে হয় যে আমরা আসলে পরীক্ষার্থী তৈরি করছি শিক্ষার্থী আমরা আসলে খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট কারণ ওই যে রেজাল্ট এবং এখন আমরা আমরা তো দেখি যে সেটা তো আসলে চাইবে কারণ রেজাল্টের কারণেই তো রেজাল্টটা চাইবে কিন্তু এরকমও কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার আগে বাবা মা প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না সেটা সন্ধান করছে তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টের পেছনে যে অভিভাবকদের যে ভূমিকা অথবা মানে তার অভিভাবকদের সন্তানদেরকে কোয়ালিটি হিউম্যান বিং তৈরি করার ক্ষেত্রে গার্ডিয়ানের যে ভূমিকা সেই বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় একেবারে তাই একটি চক্রাকার চক্রাকার হ্যাঁ যতদিন ধরে চলতে থাকবে আমি যদি এই শিক্ষার মধ্যে দিয়ে ঢুকে এখানে যাই তাহলে আমি তো আসলে আমার সন্তানকে সেই দিকেই নিয়ে যাবো তাই না পিতামাতা চায় আমার সন্তান ফার্স্ট হতে হবে কিন্তু এরকম পিতামাতা আমরা খুবই কম খুঁজে পাই যারা অনুভব করে বা আমাদেরকে বলে যে আমার সন্তান যাতে বিষয়গুলো ঠিক মতো জানে এবং বুঝতে পারে সেদিকে আদৌ কতটা মনোযোগ পিতা মাতা আমরা জানবো আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন শুভ সকাল আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের শিক্ষার আদর্শ বা লক্ষ্য এই জিনিসটা থেকে স্থির কেনা আহ দেখা যাচ্ছে এক এক শহর এক এক সময় শিক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটাই একটা আমার মূল প্রশ্ন যে একটা শিক্ষার্থী যে ছোটবেলা থেকে বড় হবে সে দিব না আদর্শে লক করে যদি প্রতিটা এক সময় চেঞ্জ হয়ে যায় সে কোন দিকে ফোকাস করবে অনেক অনেক ধন্যবাদ যাত্রাবাই থেকে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে আমি তোহিদুলক আপনার কাছেই থাকতে চাই এবং বলছেন যে লক্ষ্য কি আসলে স্থির কিনা এটা নানান সময় বোধ লাগছে দেখুন সময়কে অস্বীকার করার আসলে দুঃসাহসের কোনো যে এখন যে সময় অনুযায়ী আমরা বলছি যে মার্কেট ভ্যালু আর কি সোজাগত শিক্ষার যে বাজারের শিক্ষা বাজারের পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রমকে সাজাতে হয় এবং এটা শুধু আমাদের দেশে না মানে সমগ্র বিশ্বে এই প্রক্রিয়াটা চলছে সেই দিক থেকে আমরা বলবো যে স্থির না কিন্তু মূল জায়গাটা যে ফিলসফিটা কিন্তু ওই জায়গাটা কিন্তু চেঞ্জ হয় না ওই জায়গাটা ঠিক থাকবে কিন্তু পরিবর্তন হবে কোন প্রক্রিয়ায় আপনি শিক্ষা দিচ্ছেন কোন ধরনের টুলসগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো পরিবর্তন হবে এবং বাজারের সাথে বা বাজারের সাথে না বলে আমরা বলতে পারি যে সেবা এবং চাহিদার সাথে উপযোগী করে আমাকে সিলেবাস বা কারিকুলামগুলোকে সেট করতে হয় কিন্তু আমার ওই আদর্শ কিন্তু ঠিক থাকবে ফিলোসফি ঠিক থাকবে যে আমি শিক্ষার মধ্যে দিয়ে একটি প্রকৃত মানুষ বা মানব সম্পদ তৈরি করব যে তার নিজের জন্য উপযোগী কিংবা নিজেকে সহায়তা করবে সমাজ এবং রাষ্ট্রকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে তার এই শিক্ষাকে ব্যবহার করবে তার মানে এক ধরনের মোরাল জায়গাও তৈরি দর্শক যুক্ত বলে প্রশ্ন করুন হ্যালো জি বলুন শুনছি আমি কাল সকালে বলছিলাম শ্রীমঙ্গল হলো আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা এই যে আমাদের বাচ্চাদের মৌলিক বিষয়টা মৌলিক বিষয়টাকে কেন বিচ্ছিন্ন হচ্ছে ওই বিষয়টা আমাদের মাথা আনতে হবে কারণ আজকে আমাদের এই যে শিক্ষায় বেশ করে বাচ্চাদের শিক্ষায় স্কুলে এবং বাড়িতে যে লেখাপড়া তারা দেখছিল সে একজন আদর্শবান হওয়ার জন্য কিছু কার্যক্রম ছিল নৈতিক মূল্যবোধ সহ বিভিন্ন বিষয় পাঠক্রমে ছিল হালকা ছিল বিষয়গুলো এখন সেইগুলোকে বাদ দিয়ে ওই বিভিন্ন ধরনের বিষয় এনে গাইড বই সহ বিভিন্ন পাঠক্রম এনে বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি লেভেলেই কিন্তু সে তার ব্যক্তিত্ব অনেক ধন্যবাদ আমরা জি অনেক ধন্যবাদ আপনাকে আমি যদি বুঝে থাকি উনি বলতে চাইছেন মৌলিক বিষয়গুলো মানে দৈতিকতা শিষ্টাচার সকল কিছু কিন্তু একটা বাচ্চা প্রাইমারি লেভেলেই শিখে যেত এবং সেটি কিন্তু অন্তর্ভুক্ত ছিল পাঠ্যক্রমে সেই জায়গা থেকে আমরা সরে গিয়েছি এই সেটি কেন গেলাম সেই রকম পাঠ্যসূচিও নেই আমাদের কাছে যা দিয়ে কিনা তাদেরকে পাঠ্যসূচির মাধ্যমে সেই শিক্ষাটি দেয়া যায় আসলে আপা আমার মনে হয় ঠিক কথাটাই আপনি বলেছেন এখন একটু আমরা আমাদের লক্ষ্য থেকে অনেকটা সরে গিয়েছি আমাদের লক্ষ্য কিন্তু অবশ্য খুব বেশি যে চেঞ্জ হয়েছে সেটাও না লক্ষ্যটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের সৎ পরিশ্রমী এবং সক্ষম নাগরিক হওয়া এটাই তো লক্ষ্য ধরেন সৎ পরিশ্রমী সক্ষম নাগরিক হওয়া আদর্শবান অবশ্যই তো আগে হতো মানে তিনটি থাকলে তিনি আদর্শ বানাতেন আগে হতো কি আমাদের আসলে আগে যে ধরনের সক্ষমতা তখনকার সক্ষমতা আর এখনকার সক্ষমতা এক না আমরা ঠিক এই প্রসঙ্গটা কথা বলছি কেন হলো না সেই জায়গাটি কারণ এখনকার সক্ষমতার জন্য বলছিলেন তৌহিদুল হক যে ম্যাট্রিকুলেশন যে জায়গাটি ছিল সেটির যে মান ছিল এখন এমএ পাস করেও সেই জায়গাটির আসলে সেখানে থাকেনি বা নেই এখানে আমাদের কিন্তু আসলে দ্বিমত করার ইয়ে নেই যে আমরা একটু লক্ষ্যচ্যুতি হয়ে গেছি লক্ষ্যচ্যুত হয়ে গেছি কীভাবে আমাদের আগের সক্ষমতা বলতে যেটা বুঝতাম এখন আর সেই সক্ষমতা নেই যেমন এখন একটা সক্ষম শিক্ষার্থীর কাছ থেকে ছোটবেলা থেকে আপনি প্রাইমারি থেকে আপনি চাবেন যে ও ভালো ইংরেজি বলুক এটা একটা স্কিল তারপর আপনার আশা আছে যে ও ভালো কম্পিউটার শিখুক এটা একটা স্কিল তারপর আমি চাই আমার বাচ্চা ভালোভাবে ভালো অঙ্কন শিখুক সেটা চাচ্ছি সুতরাং এই ধরনের বিভিন্ন বিবিধ ওর কাছ থেকে আমাদের আশা আছে এখন ওইটা ফুলফিল করতে গিয়ে দেখা যাচ্ছে আমার বাচ্চা বা আপনার বাচ্চা সে তার বেসিক যে উদ্দেশ্য সেখান থেকে একটু সরে আসছে তার যে ধরেন চুরি করা মহাপাপ অথবা মহাপাপই বলব যেটা আমরা আগে বিশ্বাস করতাম তারপরে বলতাম যে একজনকে দেখলে সালাম দিতে হবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের আদর্শ লিপিতে ছিল বাল্য শিক্ষায় ছিল সেই জিনিসটা এখন আমাদের কারিকুলামের ভিতরে নেই সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে দশক নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি থাকুন একাত্তরের সাথে দর্শক বিদাতেই পর স্বাগত 71 সকালে ওদের সাথে একজন দর্শক আছে দেখি তিনি কি বলছেন আমাদের আজকের বিষয় ছিল শিক্ষার আদর্শ ও লক্ষ্য একটি বড় বিষয় আমরা কথা বলছি এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনেক মানুষ আমরা দেখি এখন আমাদের সাথে কে আছেন শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন আমি কে ফোন করছি না আমি তো আমি আসলে সব সময় উপলব্ধি করি অন শিক্ষা ব্যবস্থাটা

আমি যদি বুঝে থাকি উনি বলছিলেন একটি কারিগরি শিক্ষা ব্যবস্থার কথা এবং আমি এই এই প্রসঙ্গটি রেখেছি পয়েন্ট হিসেবে রেখেছি যে কেন আসলে কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দেই না সেটা একটা দেশে সক্ষম নাগরিক হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা কথা বলবো আমরা একটু পরে আসবো দর্শকের প্রশ্নে আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফিরতে চাই সেটি হলো যে আমরা বলছিলাম পাঠ্যসূচির কথা এবং পাঠ্যসূচিতে আসলে সেই বিষয়গুলো নেই এখন আর যে বিষয়গুলো আমাদের এক ধরনের নৈতিকতা তৈরি করে দিত ছোটবেলা সেটি কতখানি ক্ষতির কারণ হয়েছে আমাদের জন্য আমাদের ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এক সময় ছিল ছোটবেলায় আদর্শলিপি ছিল বাল্য শিক্ষা ছিল আপনি বলছিলেন চয়নিকা ছিল যেখানে বিভিন্ন ধরনের নৈতিকতা শিক্ষা আমরা পেয়েছি যেখান থেকে কিন্তু এখন সেটা নেই একদমই নেই কারণ আবার আবার যাই আগের কথায় আমাদের শিক্ষকরা আমাদের অভিভাবকরা আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের আমার বাচ্চাকে স্কিল শেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি এখন যেটা মৌলিক শিক্ষা সেটা থেকে আমরা দূরে সরে আসছি এটা একটা বড় কারণ যে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমাদের কিছু যেমন কম্পিউটার বা আরো অনেক কিছু আমাদের সময়ের সাথে সাথে প্রয়োজন হবে সেই শे, সেইগুলো থাকত তো থাকতেও হবে তাহলে এটা কি কোনো ভাবে সাংঘর্ষিক এটা সাংঘর্ষিক না আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক ভাবে হয় না ফর एग्जांपल আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট পেয়ে থাকি খুব সফিস্টিকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে পেয়ে থাকি আবার গরীব গরীব অভিভাবক ছেলে মেয়েরা আসে কিন্তু দেখেন আমাদের ক্লাসরুমে এরকম ঘটনা ঘটেছে ফর এক্সাম্পল সেটা ঢাকা ইউনিভার্সিটি হতে পারে নর্থ সাউথ বা ইউল্যাব ব্র্যাক যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে একটা ক্লাসরুমে একটা শিক্ষক মোবাইল রেখে গিয়েছে হয়তো মোবাইলটা রেখে ভুলে চলে আসছে ক্লাসরুম থেকে অথবা কিছুক্ষণ পর গিয়ে দেখে মোবাইলটা নেই কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন তো আমরা অনেক গরিব ছিলাম মানে একটা নৈতিক অবক্ষয় কিন্তু সমাজেই হয় হয় এর আমার মনে আমাদের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায় যথেষ্ট ঘাটতি আছে পৃথিবীতে সবচেয়েpoor প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা যদি থেকে থেকে সেটা আমাদের ওয়ান অফ বাংলাদেশে আছে এত হুদুল লোক আপনার কাছে চাই দর্শক ফোন করে যে আমরা কেন কারিগরি শিক্ষার উপরে জোর না। যেটি কিনা আরো অনেক সক্ষমতা তৈরি করতে পারে কারণ আমরা পৃথিবীর অনেকগুলো দেশ অনেক বিভিন্ন দেশে দেখেছি আসলে যে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে অথবা ওই দিকটাতেই আসলে মনোযোগ দিয়ে থাকেন যাতে করে কিনা নানান বলছিলেন জন শক্তি আমরা রপ্তানি করতে পারি তাহলে তাদেরকে যথেষ্ট সক্ষম করে তুলতে পারলে কিন্তু আমরা সেই জনশক্তি রপ্তানি করার একটা ফল আসলে ভোগ করতে পারি তো সেটি আসলে বাংলাদেশে কেন এত অগুরুত্ব সহকারে দেখা হয় আর বা হয় কি না দো আসলে দেখুন এটা একটা ভালো একটা বিষয় যে আমরা যদি আমাদের দেশের জনগোষ্ঠীকে আমরা যদি সম্পদে পরিণত করতে পারি দেন আমাদের জনগোষ্ঠী বাহিরে তাদের একটা অবস্থান তৈরি করতে করে নিতে পারে এটি একটা লক্ষ্য হতে পারে অবশ্যই এটা একটা লক্ষ্য হতে পারে কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না বা এটা আমরা প্রত্যেকটা সোসাইটিতে একই রকম দেখি যে ওই সোসাইটির প্রত্যাশা অর্থাৎ ওই সোসাইটি তার জনগণের কোন ধরনের পজিশন বা স্ট্যাটাসগুলোকে দীর্ঘদিন ধরে গুরুত্ব সহকারে বিবেচনা করে আসছে সেক্ষেত্রে দেখুন কারিগরি জ্ঞানটা কিন্তু আসলে আমাদের ওইভাবে সামাজিক মর্যাদা পায় নাই জেনারেল যে একটা সাধারণ একটা বিষয়ে আমি সাধারণ বলছি বলছি আমি নাম না সাধারণ কোনো একটা বিষয় অথবা চাহিদার সাথে তত বেশি সামঞ্জস্যপূর্ণ না সেই বিষয়ে মাস্টার্স বা অনার্স ডিগ্রি করছে কিন্তু কারিগরি জ্ঞান লাভ করে তার থেকে আরো দ্রুত সময়ে চাকরি পাওয়া কিংবা বাজারের চাহিদার সাথে চাহিদা পূরণ করা এই বিষয়টার সাথে কিন্তু খুব একটা বেশি আমাদের জনগোষ্ঠী নিজেদেরকে সম্পৃক্ত করতে চায় না কারণটা হলো যে সামাজিক ভাবে সে একজন এখন এটা যে হয়েছে যে দেখুন আমাদের দেশে এখনো কিন্তু প্রথম দিকের সামাজিক সমস্যাগুলোর মধ্যে অতিরিক্ত জনসংখ্যা একটি অন্যতম সমস্যা কিন্তু এই জনসংখ্যাকে যদি আমরা সম্পদে পরিণত করতে চাই তাহলে কিন্তু আমাদের কারিগরি শিক্ষার আসলে কোনো বিকল্প নেই অর্থাৎ কারিগরি শিক্ষাটাকে আমরা হয়তো নামে এটা বলছি কিন্তু এটা মূলত মানে ব্রড যদি ক্যানভাসে এটাকে আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে বাজার এবং চাহিদা যেটা আছে তার সাথে সামঞ্জস্য রেখে আমাকে শিক্ষার পরিবেশ এবং আমার সেটিংসটা তৈরি করতে হবে যাতে আমার আমি যাদেরকে তৈরি করলাম তারা যাতে যে কোনো জায়গায় তাদের সক্ষমতা তাদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে এখন আমরা এই এটা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বর্তমান সময় কিছুটা হলেও সেই জায়গাটা একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি এখন কিন্তু সরকারিভাবেও স্টুডেন্টদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি তাদেরকে উৎসাহ দেওয়া উৎসাহ দেওয়া হয় এবং একেবারে জেলা পর্যায়ে কিন্তু কারিগরি শিক্ষার সুযোগ রয়েছে আমার মনে হয় এটা এক ধরনের সচেতনতারও ব্যাপার এবং বিশেষ করে এটা অভিভাবকদের মধ্যেও সচেতনতার ব্যাপার যেমন আমার কাছে মনে হয় ইউনিভার্সিটিতে স্যার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আমরা কিন্তু ক্লাসে জিজ্ঞেস করলে দেখা যায় যে যেহেতু আমাদের নাইনে ওঠার পরে গ্রুপ ভাগ হয়ে যায় সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস পড়তে হয় আমরা জিজ্ঞেস করি কয়জন নিজের পছন্দে এই গ্রুপটা খুব অল্প সংখ্যক হয়তো অনেক সময় পাওয়া যায় বা পাওয়া গেল তিন চারজন অধিকাংশই কিন্তু হয় শিক্ষক বলে দিয়েছে অথবা বাবা মা বলে দিয়েছে এখন বাবা মা কোন দৃষ্টিতে বলেছে বাবা মা সন্তানকে যে জায়গায় দেখতে চাই। সে অনুযায়ী সে ওই গ্রুপটা বিভক্ত করেছে কিন্তু আমরা কিন্তু একবারও চিন্তা করি না যে আমার সন্তান তার ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী পড়াশোনার প্রতি তার আগ্রহ অনুযায়ী কোন বিভাগটা পড়লে তার সুপ্ত ক্ষমতা বা প্রতিবার বিকাশ ঘটবে ওই জায়গাগুলো কিন্তু আমাদের মানে অবহেলার শিকারই হচ্ছে এর দ্বারা হয় কি শিক্ষা কিন্তু আসলে জোর করে বা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না এটা ভালো লাগার এবং নিজের আগ্রহ সহকারে এই বিষয়টা আয়ত্ত করা এবং আনন্দ সহকারে এই বিষয়গুলো ই করে যেমন আমরা বাইরের দেশের স্যার বলছিলাম যে বাইরের দেশের পড়াশোনা

শুভ সকাল নাম বলে আমরা যেতে চাই অধ্যাপক জহিরুল হক আপনার কাছে বাংলাদেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা বর্তমান আছে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা এবং খানিকটা বৈষম্যমূলক বলতে পারি আমরা সেটি কি আসলে একটি জায়গাকে ক্ষতিগ্রস্ত করে মানে আমরা যে কথা বলছিলাম একটি নৈতিক শিক্ষার জায়গা নিয়ে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবার কারণে তিন ধরনের নৈতিকতা হয় তো সেখানে হচ্ছে একই জায়গায় আদৌ আছে কিনা সেই বিষয়টি বল আমি একটু আগের প্রসঙ্গে একটু বলেই আসি আপনার তহিদুল হক যথার্থই বলেছেন যে এখানে আসলে আমাদের যে কারিগরি শিক্ষার প্রতি আমাদের যে অনীহা সেখানে আমাদের অভিভাবকদের ভূমিকা আছে আমরা রেসপন্সিবল ফর দ্যাট বাট এট দ্য সেম টাইম আমি বলবো যে অভিভাবকদের বিষয়টি আমি কেন বলতে চাই এই জন্য যে এটি একটা সাইকেলের মতন যদি কোনো ভাবে এই বিষয়টি আমাদের সামনে থাকতো এবং সেটা ভালো একটা দিক আছে সেটা আমরা জানতে পারতাম তাহলে অভিভাবকরা হয়তো অগ্রবতত আমার ওইখানেই পয়েন্ট যে আমাদের চাকরি দাতাদের একটু সচেতনতার অভাব আছে কারণ চাকরি দাতা যদি বলতো যে আমি পার্টিকুলার এই সাইডে এক্সপার্টাইজ না থাকলে আমি একে নিব না আমরা অভিভাবকদের কথা বলে দেই কিন্তু অনেক সহজে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে সেইভাবে বলা না ফলে আমরা যেমন ইউরোপে ধরেন আমি আবার বলি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী শুধুমাত্র বারো ক্লাস পর্যন্ত পড়ে ম্যান্ডেটারি এজুকেশনটা তারপরে কেউ চলে যায় ধরেন এবং চুল কাটা তাদের জন্য কিন্তু একটা ডিগ্রি লাগে দু বছরের টেকনিক্যাল ডিগ্রি যে বিক্রেতা তার জন্য দু বছরের একটা সার্টিফিকেট লাগে আমার একজন পরিচিত ছিল সে দেখেছে কেক বানাচ্ছে কেক বানানোর উপর সে বছর একটা কোর্স করেছে সবাই ডিপ্লোমা করার জন্য চলে যায় হায়ার এজুকেশনে যায় শুধুমাত্র দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যারা একদম ক্রিম অব দ্য সোসাইটি তারা

আমি বলছি যে আপনাদের শিক্ষার আদর্শ লক্ষ্য যে চকস হচ্ছে আমরা এবং হাজার হাজার লোক আপনাদের সাথে সাথে তারা শুনছে এখন আমাদের যে এই আপনার যে শোনাচ্ছেন আমাদের এইটা যারা ডিসিশন মেকার এই সংক্রান্ত যারা সিদ্ধান্ত নিবে কর্তৃপক্ষ তাদের কাছে কি কোন লিখিত ভাবে আপনারা এটা পৌঁছান কিনা তাহলে আমাদের আলোচনা নিরর্থক হবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আমাদের আমরা আসলে সমস্যাগুলোকে চিহ্নিত করে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করি সেখান থেকে যদি কাজ হয় তাহলে অবশ্যই খুব ভালো আমাদের জন্য কিন্তু আমরা সেখানে কোথাও পৌঁছবার জন্য ব্যবস্থা নিতে পারি না এটি আমাদের আলোচনারই বিষয় অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আচ্ছা আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের তিন ধরনের শিক্ষা শিক্ষাব্যবস্থায় যে বৈষম্যতা আছে কিনা না অবশ্যই আছে দেখেন উচ্চশিক্ষায় আমেরিকা আমার মনে হয় এশিয়া ইউরোপ থেকে অনেক এগিয়ে গেছে পার্টিকুলারলি উচ্চশিক্ষার কথা যদি আমরা বলি আমেরিকা অনেক এগিয়ে গেছে এখন আমেরিকার শিক্ষা শিক্ষাব্যবস্থা দেখেন এই যে ইউনিভার্সিটি লেভেলে আন্ডারগ্র্যাড লেভেলে যারা অনার্স ডিগ্রির জন্য পড়াশোনা করছে সেখানে কিন্তু প্রথম ম্যাক্সিমাম কোর্সগুলো সব কমান আপনার ইভেন আমাদের প্রাইভেট বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এই সিস্টেমটা আছে ফর এক্সাম্পল চার বছরের আন্ডারগ্রাউড আন্ডারগ্রাউড ডিগ্রি করার জন্য আপনি যদি বিবিএ করেন অথবা আপনি যদি মাস্টার্স ইন কমিউনিকেশন করেন অথবা ব্যাচলার ইন কমিউনিকেশন করেন আপনাকে ম্যাক্সিমাম কোর্সগুলো একটা মানে টোয়েন্টি কোর্স আপনাদের কমন কোর্স সব ডিপার্টমেন্টের জন্য যেমন ওয়ার্ল্ড সিভিলাইজেশন পড়তে হচ্ছে সাইকোলজি পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়তে হচ্ছে তারপরে বাংলাদেশের ইতিহাস পড়তে হচ্ছে ওয়ার্ল্ড ইতিহাস পড়তে হচ্ছে বাংলা ভাষা পড়তে হচ্ছে এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আছে নর্থ সাউথে আছে ইউল্যাবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল এরকম ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে অলরেডি আছে তার মানে কি একটা কমন জিনিস থাকে যেটা সবার জানা উচিত আমেরিকা এই জিনিসটা সবচেয়ে এগিয়ে আছে সেই জন্য তাদের হায়ার এডুকেশনটা সবচেয়ে ভালো এখন এটা বললাম হায়ার এডুকেশনের কথা আর আপনি যে কথাটা বলছেন যে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষা আছে একটা আর একটা আছে জেনারেল এডুকেশন আর তৃতীয় একটা আছে যেটা নিয়ে আমরা কি বলছি সেটা কোনটা কমন বিষয়টা যে এইটা এই পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমন থাকতে হবে অথবা বিশ কমন সাবজেক্ট থাকতে হবে তাহলে আপনার এটা আমার মনে হয় এরকম একটা পর্যায়ে আসতে হবে এখন আমাদের একটু আগে যে ভদ্রলোক আমাদের একটা কোশ্চেন করল যে আসলে এই ব্যাপারগুলো যদি সরকার না জানে তাহলে তো আমাদের ডিসকাশনের কোন আমাদের এই আলোচনার উদ্দেশ্যও তাই আমরা যখন কথা বলব আলোচনা করব কোথাও না কোথাও গিয়ে একটা ইমপ্যাক্ট তৈরি হবে আসলে আকাংখা থেকে আমরা নিশ্চয়ই সরকার 20 বছরের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেছে ওখানে 6টা কমিটি করেছে 20 বছরের শিক্ষার উপর স্ট্র্যাটেজিক প্ল্যান সেখানে একটা কমিটি আছে মান সেই কমিটির আমি একজন মেম্বার সরকার কিন্তু এটা নিয়ে ভাবছে শিক্ষার মান শিক্ষার মান নিয়ে সরকার কিন্তু ভাবছে এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আসছি দেখেন আমাদের এই মুহূর্তে চৌরানব্বইটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আমরা যদি উচ্চশিক্ষায় আসি তারপরে আমাদের সাতত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেবল সাড়ে তিন লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে সেখানে আমাদের এখন প্রায় কি বলে পনেরো হাজার ফুল টাইম শিক্ষক আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেখানে পঁচিশ হাজার পিএইচডি হোল্ডাররা কাজ করছে তো আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট একদম কম না এটা বললাম সংখ্যায় এখন যদি মানের কথায় আসেন মানে কিন্তু একদম খারাপ সেটা না আমাদের এই বাংলাদেশ থেকেই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে তারা বিদেশে পিএইচডি করছে খুবই নামকরণ বিশ্ববিদ্যালয় থেকে এবং শিক্ষকতা করছে সেখানে চাকরি করছে আস্তে আস্তে কিন্তু আমরা অনেক একটা পর্যায়ে অলরেডি চলে এসেছি এবং আগাচ্ছি ভুল তো অবশ্যই থাকবে তার ভিতরে এগিয়ে যেতে হবে তহিদুল হক বলছিলেন অধ্যাপক জহিরুল হক যে আসলে মানের বিষয়টি আশা আমরা আশানুরূপভাবে না পেলেও আমরা পাচ্ছি কিন্তু আমি জানতে চাইব যে যদি আমরা ধরে নেই যে আমাদের প্রাইভেট এডুকেশনেই এত গলদ আছে মানে প্রাইভেট বলছি মানে প্রাথমিক এডুকেশনেই এত গলদ আছে তাহলে কিভাবে আসলে এই জায়গায় গিয়ে সেটি সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব না দেখুন শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু আমরা এখন তিনটা স্ট্রিমে বাংলা ইংরেজি এবং আরবি করছে তো এটা তো দীর্ঘদিন ধরে একটা অনুশীলন প্র্যাকটিস হয়ে আসতেছে এবং সেই জায়গাটা একেবারে চটজলদি যে পরিবর্তন করে ফেলা যাবে এটা আমি আসলে মনে করি না তবে পরিবর্তন করাটা দরকার কারণটা হলো আমি তিন ধরনের এই স্ট্রিমের মধ্যে দিয়ে তিন ধরনের কিন্তু শিক্ষার্থী তৈরি হচ্ছে এবং তিন তিন ধরনের ধরনের মেন্টালিটি কিন্তু মানসিকতা এই একটা জায়গায় তো আসতে হবে মানে আপনি যদি ন্যাশনাল ডেভেলপমেন্টের কথা বলেন একটা জায়গায় এসে দেন তারা সোসাইটি এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করবে কিন্তু এই তিনটা মানসিকতা একটা জায়গায় নিয়ে আসা খুব ডিফিকাল্ট এই কারণে এখন কিন্তু যেটা বলা হয় যেমন স্যার কিছুটা বলেছে যে কম্প্রেহেন্সিভ নলেজটা খুব ইম্পর্টেন্ট যে একটা সময় এটা এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা স্ট্রিমে নিয়ে আসতে পারি এটা সবচেয়ে ভালো যদি সেটা অল্প সময়ের মধ্যে করা না সম্ভব না হয় বা করা না যায় সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় থাকবে বা সে মানে টোটাল এডুকেশনের টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট বেশি হলে আরও ভালো যেটা কমন এবং সেটা প্রয়োজনে এটা সরকার বাধ্য করবে ওই তিনটা স্ট্রিম যারা পরিচালনা করে তাদের অথরিটিকে যে এগুলো পড়াতে হবে এবং কিভাবে পড়াচ্ছে কারা পড়াচ্ছে এগুলোকে ইনক্লুড করতে হবে কারণ যদি আপনি ইনক্লুড না করেন সেই ইথিক্স এর জায়গাগুলো যেটা কথাটা আপনি এর আগে বলেছেন ওই জায়গাগুলো কিন্তু আসতে আমরা আমাদের এক ধরনের ডিগ্রেডেশন হবে একটা অবক্ষয় একদম আমরা দেখতে পাই কথা মানুষ বিরাজমান এখন আরেকটা ব্যাপার হলো যে প্রাথমিক শিক্ষাটা যদি গুরুত্ব মানে ভালোভাবে গুরুত্বপূর্ণ বলছি যে ভালোভাবে এবং গুরুত্ব সহকারে যদি তাকে দেওয়া সম্ভব না হয় তাহলে পরবর্তী সময়ে কিন্তু আসলে আপনি যত ধরনেরই এডুকেশনের ব্যবস্থা তাকে করেন না কেন তার মধ্যে কিন্তু ওই ধরনের শিক্ষার প্রতি তার যে মনোযোগ বা একটা শিক্ষাপ্রীতি কিন্তু কখনোই তৈরি হবে না কারণ এটা কিন্তু বলা হয় যে প্রাথমিক শিক্ষা চাইল্ড সাইকোলজি এটা বলে যে প্রাথমিক শিক্ষায় যার ঘাটতি রয়েছে তার ব্যক্তিত্ব কিন্তু অনেকাংশেই ত্রুটিপূর্ণ থেকে যায় কারণ ওই সময়ের যে তার ইথিক্যাল এডুকেশন তার ওই সময়ের যে কম্পেনিয়ান এডুকেশন তার যে শিক্ষকদের কাছ থেকে তার সাপোর্ট পাওয়ার বিষয়গুলো এবং তার শিক্ষার প্রতি তার যে ভালো লাগা তৈরি করা করা কিন্তু ওই সময়টাই কিন্তু তৈরি হয় এবং আরেকটি ব্যাপার আছে যে আমরা ওই তিনটা স্ট্রিমকে যেরকম ফর্মাল এডুকেশন বলছি শিক্ষার কিন্তু আর দুইটা ধাপ আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফর্মাল এডুকেশন একটা নন ফর্মাল এডুকেশন ওই বিষয়ে কিন্তু আমরা আমাদের সময় দেখেছি আপনার আপনিও আপনার সময় দেখেছেন যে শিক্ষকদের এবং পরিবারের মেম্বারদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখন কিন্তু পরিবারের ভূমিকাটা চলে এসেছে রেজাল্টের কাছে শিক্ষকদের সকল শিক্ষকের ক্ষেত্রে আমরা বলবো না তাদের তবে অধিকাংশ শিক্ষকই আমি বলতে চাই বিশেষ করে স্কুল লেভেলের বা প্রাইমারি মানে হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যে প্রাইভেট পড়া অর্থাৎ তার বাণিজ্যের সাথে শিক্ষাটা এখন কিন্তু অনেকাংশেই ঘুরপাক খাচ্ছে বা আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের একটা বিরতি নেবার সময় হচ্ছে কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন দেখি তিনি কি বলতে চাইছেন শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন সকাল জি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর অতিবাদ দুঃখের সাথে প্রশ্ন যে এখন যে শিক্ষা নীতি দেয় এই প্রশ্নটা যদি কোন সার্কেল দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে পূর্ণ অ্যান্সার করতে পারবে না তারা কি করে তারা সলভ করার জন্য সবাই সব শিক্ষক মিলে বৈশা পড়ে আরেকটা জিনিস ছিল যে এই যে আমাদের স্যার ওই স্যার বললো যে যে গার্জেনরা প্রশ্ন পরীক্ষার আগে তারা চেষ্টা করে যে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা বা কোনো প্রশ্ন পাইতেছে কিনা এই যে বিষয়গুলা এগুলো আসলে কেন হচ্ছে কারণ হলো য আমরা যখন পড়ছি পরিপরা আর বর্তমান পড়া এটা খুব একটা তফাৎ না কারণ হলো যে পাঁচটা এসএ আছে একটা ডিটার একটা নেদার আছে একটা লিচুর প্লেস যেগুলা একটা দিছে আর এখন একটা আসবে একটাই দিক হবে প্রশ্ন কেন ক্লাস হবে না আর এত মেদাল মানে মানম হয় যে বর্তমান শিক্ষানীতিটা দুইটা ভাগে ভাগ করছে। শহর এবং গ্রাম এই দুইটা ভাগে ভাগ করার কারণে সঠিকভাবে শিক্ষাপনার নীতি দেওয়া সম্ভব হচ্ছে না জাতীয় দর্শন শিক্ষানীতিটা আস্তে আস্তে অবনতি যাচ্ছে যদিও ভালো রেজাল্ট দেখা যাচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এটা প্রকৃত ভালো রেজাল্ট না কারণ এই শিক্ষা প্রণালী কিন্তু করা উচিত বাংলাদেশ আদৌ সৃজনশীলের অধিকারী নয় এই বিষয়ে যদি আমার দুই থাক এবং আবার কিছু বলবেন অনেক ধন্যবাদ আমরা একটা বিরতিতে যাব আপনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একাত্তর টিভি অবশ্যই উত্তর পাবেন বিরতির পর স্বাগত একাত্তর সকালে আমরা কথা বলছি শিক্ষার আদর্শ নিয়ে এবং কথা বলতে আমাদের সাথে আছেন অধ্যাপক জহিরুল হক প্রো ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ লিবার আর্টস এবং আছেন তহিদুল হক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কথা বলছি আমরা তহিদুল হক আপনার কাছে ছিলাম আপনি বলছিলেন তিন ধরনের শিক্ষা এই তিন ধরনের শিক্ষা বলতে আমরা ইংরেজি আরবি এবং বাংলা ছাড়াও আপনি বলেছেন যে আরও তিন ধরনের শিক্ষা যেটির ব্যাপারে আমাদের একটু মনোযোগী হওয়া প্রয়োজন আপনি বলছিলেন আমরা বিরতিতেই ছিলাম হ্যাঁ আমরা এক্ষেত্রে ফর্মাল এডুকেশনের কথাটা তিন ধরনের আমরা বলছি একটা ফর্মাল এডুকেশন একটা ইনফর্মাল একটা নন ফর্মাল এখন ফর্মালটা সাধারণত আমাদের কোন শিক্ষা যেটাকে ইনস্টিটিউশনের সাথে জড়িত হয়ে ভর্তি হয়ে যেটা নিতে হয় আর একটা হলো যে ইনফর্মাল এবং নন ফর্মালের ব্যাপারটা হলো যে বিশেষ করে ইনফর্মালটা ওই ইনস্টিটিউশনে যেতে তাকে তৈরি করে যেমন প্রি স্কুলিংয়ের যে ব্যাপারটা রয়েছে এখন আগের এই পরিবারের এই কাজটা এখন আবার আমরা একটা ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে এসেছি প্রি স্কুলিংয়ের কথা বলে কিন্তু পরিবারের ভূমিকা কিন্তু আসলে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না আমি যতই টিউটরের নিয়োগ করি না কেন যতই অন্য কোনো শিক্ষককে পড়ানোর জন্য নিয়োগ করি না কেন বাবা মার যে এডুকেশন কারণ বাবা মা কিন্তু সন্তানের কাছে অনেক ক্ষেত্রেই রোল মডেল একই সাথে শিক্ষকও রোল মডেল এখানে আমি বলি যে আমরা কিন্তু প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আমি সকল শিক্ষকের প্রতি সম্মান রেখেই বলছি যে এই সময়টায় আমরা কিন্তু অনেক শিক্ষকের ক্লাস করেছি কিন্তু আজকে যদি পিছনের দিকে তাকাই কতজন শিক্ষকের কথা আমার মনে আছে শিক্ষক কথাই আমরা বলতে তাহলে আমি বলতে পারবো বা এটা বলাটা ওইভাবে কেউ কষ্ট পেতে পারে কিন্তু এটাই বাস্তবতা যে যাদের কথা মনে আছে তারাই প্রকৃত শিক্ষক কারণ তার পড়ানো স্টাইল তার কোনো না কোনো ভাবে স্টুডেন্টদেরকে আকৃষ্ট করেছে এখন সেই ওই বিষয়টি তাকে আয়ত্ত করতে হয়েছে কিন্তু বাকি তাহলে শিক্ষকতা বিষয়টা বিষয়কে আপনি কিন্তু চাকরির ফ্রেমে আবদ্ধ করাটা ঠিক হবে না এটা আসলে চাকরি না এটা এক ধরনের আপনি সেবা এবং রাষ্ট্রকে গঠন করার জন্য মানে রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বা একটি শক্তিশালী রাষ্ট্র তৈরি করার তারা অন্যতম কারিগর যে কথাটি আগে বলা হতো এখনো কিন্তু বলা হয় কিন্তু একটু আহ মানে আসতে বলা হয় বলা হয় না পরিস্থিতিটা পরিস্থিতি এবং এখন কিন্তু অর্থের দাপটের সাথে শিক্ষাকে আপনি ই করে করা হয় এটা খুব কষ্টকর ব্যাপার কিছু আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু একটা মৌলিক গ্যাপ হয়ে গেছে যেটা আমরা ওই গ্যাপটা আমার মনে হয় আইডেন্টিফাই করতে পারছি না সেটা হচ্ছে দেখেন আগে একটা গার্ডিয়ানদের ভূমিকার কথা বলছেন তো যে কথাটা বললেন সেটা আছে কিন্তু আমার মনে হয় গার্ডিয়ানদের ভূমিকাটা এখন কিছু করার নেই কিছু করার আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আগেকার যুগে একটা ছাত্র স্কুলে যেত তার বয়স আট বছর দশ বছর হলে তার মানে কি সে পরিবার থেকে শিখতে বাধ্য হতো পরিবারের মানে ছোটবেলা যেটা শেখ ওইটি মানুষের মনে থাকে কিন্তু সুতরাং সে পরিবার থেকে পরিবারের কাছ থেকে শিখতো যে তুমি চুরি করবা না মিথ্যা বলবা না সুন্দর পরিবার থেকে সালাম দেবা হ্যাঁ কিন্তু এখন কিন্তু তার পরিবার থেকে পাওয়ার সুযোগ নাই বিশ্বাস করেন এখন তার আপনি বাচ্চাকে ছোটবেলা থেকে আপনি স্কুলে দিচ্ছেন সুতরাং স্কুলকে ওইভাবে কারিকুলাম মানে করতে হবে পাঠ্যক্রম তৈরি করতে হবে যে পরিবার থেকে আগে যেটা শিখতো সেটা পাঠ্যক্রমে নিয়ে আসতে হবে আমরা সেটা নিয়ে কথা বলেছি যে আসলে নৈতিক শিক্ষাটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকলে যেমন বিদেশে আমি এবং রাস্তা পার হওয়া এবং বাম দিক দিয়ে যে হাঁটতে হবে এটাও কিন্তু স্কুলে শেখায় স্কুলে শেখায় সাদার কাটা থেকে কিছু স্কুলে শেখায় কারণ ওরা ছোটবেলা থেকে স্কুলে যায় এখন আপনি বোধহয় আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন তিন ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে কিন্তু আমি একটু একমত এবং দ্বিমত পোষণ করব যেমন একমত পোষণ করে ইয়াস আমাদের এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা একটা কনফিউশন সৃষ্টি করেছে ঠিক আছে বা দ্বিমত পোষণ করছি যে তিন ধরনের শিক্ষাব্যবস্থা থাকবে না এটা আমি বিশ্বাস করি না কারণ থাকবে শিক্ষা ব্যবস্থা আমি যেটা বলছি আবার বলি সেটা যে এখানে কিছু মানে মৌলিক বিষয় থাকবে না সেটা কারণ এটার উদাহরণ আমেরিকাতে আহ শিক্ষা যারা আছে তাদের অর্ধেকেরই বেশি আসে বিদেশ থেকে কেউ আসে ল্যাটিন আমেরিকা থেকে কেউ আসে আরব কান্ট্রি থেকে কেউ বাংলাদেশ থেকে কেউ আসে ইউরোপ থেকে তারা কিন্তু সবাই অ্যাডজাস্ট করে তাদের ওই অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা আছে আমাদের সেই রকম অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা থাকতে হবে যে যা মাদ্রাসা থেকে আসবে ইংলিশ মিডিয়াম থেকে আসবে বাংলা মিডিয়াম থেকে আসবে কিন্তু আমাদের সবাইকে অ্যাডজাস্ট করার মতো ওই রকম কারিকুলাম তৈরি করতে হবে আমাদের সাথে সর্বশেষ একজন দর্শক যুক্ত হয়েছিলেন বিরতিতে যাবার আগে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন এবং শিক্ষা নীতি নিয়ে তিনি কথা বলছিলেন আমরা সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইব কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি জশিম বলছি জশোর থেকে ওয়া আলাইকুম আসসালাম জি বলুন আমি একাত্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষার এই মান নিয়ে কথা বলার জন্য আমার বক্তব্য হল যে আজকে প্রাইমারিতে আমরা তিনটা করে বছরের পরীক্ষা দেই তিন মাস পর পরীক্ষা হয় এবং মাধ্যমিকও তিনটা পরীক্ষা ছিল চার মাস পরীক্ষা হয় কিন্তু এখন বছরের দুটো পরীক্ষা হয়েছে হওয়ার কারণে শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে তার কারণ হলো যে একটা স্টুডেন্ট একটা ধরে নেন বাংলার পনেরোটা গল্প আছে তিনটা পরীক্ষা দিলে পাঁচটা করে গল্প পড়ে আমরা একটা পরীক্ষা দিতে পারি সেখানে দেখা যাচ্ছে যে একসাথে তার আটটা নয়টা গল্প করে যায় তাতে করে আমার মনে হয় যে ছেলেমেয়েরা লেখাপড়া পরে চাপ পরে দুটো পরীক্ষা হলে তা আমি মনে করি এই যে কোচিং এবং বাণিজ্য বন্ধ করতে হলে স্কুলমুখী ছেলেমেয়েদের হতে হলে আপনার পরীক্ষা বছরের তিনটা হতে হবে কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি বছরে তিনটা পরীক্ষা দিয়েছি কিন্তু এখন এই দুইটা পরীক্ষা হওয়ার কারণে আধুনিক তথ্য প্রযুক্তির কারণে ছেলেমেয়েরা গ্রামগঞ্জে স্কুলমুখী কম হচ্ছে কারণ তারা কম্পিউটার এই তথ্য পড়ে থাকে

পড়া লেখা করতে এবং শিক্ষার মান আমি অনেকটা ওনার সাথে একমত পোষণ করি কারণ ছাত্রদেরকে যদি স্কুলে ব্যস্ত না রাখা যায় তাহলে সে অবশ্যই তার লেখাপড়ার সাথে সম্পৃক্ত কমে যাবে কিন্তু এখানে একটি মানে দ্বন্দ্ব কাজ করছে সেটি হলো আনন্দ নিয়ে পড়ছে না এবং জোর করে ব্যস্ত রাখতে হবে দুটি বিষয়ই কিন্তু আসছে সেক্ষেত্রে আমরা আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা থাকলে আরেকজন দর্শক বলেছিলেন সৃজনশীল শিক্ষা আসলে আমাদের জন্য কত এটা হচ্ছে তারপর সিজন সেই যায় আনন্দনীয় শিক্ষা হচ্ছে এটা হচ্ছে আসল প্রসিজার লেখাপড়ার শেখানোর পদ্ধতি পদ্ধতির ত্রুটি এটা কিন্তু কারিকুলামের ত্রুটি না কারিকুলামের একটু রোল আছে কিন্তু মেন হচ্ছে পদ্ধতি অর্থাৎ কিভাবে শেখাবে আমাদের তো হদি একটু আগে কথা বলছিলেন আমাদের ইনফরমালি বলছিলেন যে শিক্ষা একটা মানে পারফর্মিং আর্টস অর্থাৎ শিক্ষককে অনেক সুন্দর একটা মানে আর্টিস্ট হতে হবে সুতরাং আমি এমনভাবে আমার ক্লাসে ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করব যাতে সে আসার জন্য ক্লাসে থাকার জন্য পাগল হয়ে যাবে সে বাসায় থাকবে না সে স্কুলে আসবে উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ এনভারনমেন্ট ফর দ্য স্টুডেন্টস সেখানে সেটা হচ্ছে এই পদ্ধতিটা আমাদেরকে রোল প্লে করতে হবে আর আমরা যেটা বলছিলাম যে সৃজনশীল শিক্ষা আসলে কি সৃজনশীল শিক্ষা যেটাকে ক্রিয়েটিভ শিক্ষা একটা জিনিস আর একটা শব্দ আমরা ইউজ করি অ্যাক্টিভ লার্ন অর্থাৎ বাংলা ভাষায় এটাকে বলে এসব নিজে করি অর্থাৎ লার্নিং বাই ডুইং লার্নিং বাই প্র্যাকটিসিং অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং আমরা বলি যে কিছু করে প্র্যাকটিস করে শেখা সেইটার সাথে আসলে আমাদের আগের শিক্ষার সাথে বর্তমানে এই কনসেপ্টের সাথে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে আগের শিক্ষা ব্যবস্থায় আমাদের খুব সুন্দর করে একটা জিনিস মুখস্থ করতে বাধ্য করতো এবং সেটা খুবই ভালো ছিল কারণ আপনি যদি তথ্যই না জানেন আপনি কীভাবে কম্পেয়ার করবেন আপনি হাউ ইউ উইল অ্যানালাইজ সিন্থেসাইজ অ্যান্ড কম্পেয়ার আপনার ভিতরে তো তথ্যই নাই বাংলাদেশের রাজধানী বাংলাদেশের কয়টা ডিস্ট্রিক্ট আছে এই তথ্যই যদি আমি না জানি তাহলে আমি কিভাবে একটা কম্প কম্পারেটিভ স্টেটমেন্ট দাঁড় করাবো সেই জন্য আমাদের দেশের ওই সৃজনশীল শিক্ষার নাম দিয়ে যে ধরনের মানে এডুকেশনটাকে যেভাবে মানে ছোটো করে ফেলছে এটা আমার মনে একটু ভুল দিকে যাচ্ছে আমাদের তথ্য জানতে হবে

দশকেই ছিল আজকের একাত্তর সকালে যোগ দিন একাত্তর ফেইসবুকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় থাকুন একাত্তরের সাথে